আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজনে থাকছে শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার থানা, টেকনাফে সাদ্দাম খুন হত্যা মামলায় প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এদিকে সিনা হত্যা ওসি প্রদীপ সহ 3 জনকে রিমান্ডে নিয়েছে র্যাব, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। সবশেষে থাকছে সিনা হত্যা মামলায় আটক 3 এপিবিএন সদস্য বরখাস্ত। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে গিয়েছিলেন শিপ্রা দেবনাথ। মঙ্গলবার রাত 12টার দিকে সহকর্মীদের সঙ্গে নিয়ে কক্সবাজার মডেল থানায় মামলা করতে যান শিপ্রা, তবে তার মামলা নেয়নি কক্সবাজার মডেল থানা। মামলা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি খায়রুজ্জামান বলেছেন, পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নিহতের ঘটনাস্থলটি রামু থানার অন্তর্গত, তাই শিপ্রা দেবনাথের আইনজীবীকে পরামর্শ দিয়েছি যে সংশ্লিষ্ট থানায় গিয়ে ওই বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করতে। থানা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু বলেন, কক্সবাজার সদর থানা মামলাটি নেয়নি। ওসি বলেছে, যেহেতু শিপ্রা সহ পুরো টিমের ডিভাইস রামু থানা জব্দ করেছে, তাই এই অভিযোগটাই ওই থানায় দেওয়াই সঙ্গত। আমরা আপনাদের সঙ্গে আবার বসবো, আমরা আগে মামলাটা ফাইল করি। উল্লেখ্য, পুলিশের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ভিডিও ফেসবুক সহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার জড়িতদের বিচার চেয়ে শিপ্রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, তাকে হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন তিনি। এই বিষয়ে জনস্বার্থে রিট করে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিট আবেদনকে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করায় পুলিশের দুই কর্মকর্তা সাতক্ষীরা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলির বিষয়ে তদন্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করা হয়েছে। মামলাটি করেন টেকনাফ উপজেলার হিলা ইউনিয়ন মৌলভীবাজার এলাকার সুলতান আহমদের স্ত্রী গোল। 7 জুলাই ছেলে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় মামলাটি করেন তিনি। আদালত 3 টেকনাফের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সাইফুর রহমান জানান, 4 জুলাই সকালে বাদী গোল চেহারের 2 সন্তান সাদ্দাম হোসেন ও জাহেদ হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে টেকনাফ উপজেলার ওয়াইং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। 5 লাখ টাকা নেওয়ার পর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান 6 জুলাই জাহেদকে ইয়াবা মামলা দিয়ে আদালতে চালান করেন। এরপর 7 জুলাই রাতে বাড়ি থেকে 300 গজ দূরে সাদ্দাম ও অন্য একজনকে গুলি করে পুলিশ। এতে সাদ্দাম গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় মশিউরকে 1 নম্বর ও প্রদীপকে 2 নম্বর আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিদের মধ্যে 27 জনই পুলিশ সদস্য, অন্যজন হলেন হিলা ইউনিয়ন পরিষদ দফাদার নুরুল আমিন। আইনজীবী সাইফুর রহমান আরো জানান, আদালত এসপি সমমানের পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে মামলাটি তদন্ত করে আবেদনের দাখিলের জন্য সিআইডি কে নির্দেশ দিয়েছেন। এজাহারের মামলার বাদী গুলচেহ দাবি করেন, ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান, সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও মামলার 3 নং আসামি আরিফুর রহমানের পরামর্শ ও নির্দেশক্রমে অন্য আসামিরা সবাই যোগ সাজেশ হয়ে সাদ্দামকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। সাদ্দাম মারা যাওয়ার কিছুদিন আগে তার বাবা সুলতান আহমদ বাদশাকেও পুলিশ বন্দুকযুদ্ধে হত্যা করেছে বলে গুলচেহরের দাবি। ওদিকে কক্সবাজার টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বরখাস্ত ওসি প্রদীপ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার বেলা 11টায় কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে র্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোকাম্মেল হোসেন। ওসি প্রদীপ সহ যে 3 জনকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষী। তাদেরকে যে আজ রিমান্ডে নেওয়া হবে সেটি গতকাল রাতেই জানিয়েছিলেন র্যাবের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। সোমবার রাত 8:30 দিকে কক্সবাজার জলতরঙ্গ রিসোর্টে এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, ঘটনার মূল সাক্ষী সিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস সহ 29টি সামগ্রী কক্সবাজার রামু থানার পুলিশের হেফাজতে রক্ষিত আছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে উক্ত সরঞ্জামাদি র্যাব হেফাজতে নেওয়া হবে, কারণ মামলার তদন্তের স্বার্থে ওই কম্পিউটার ডিভাইসগুলো গুরুত্বপূর্ণ কাজ দেবে। তিনি বলেন, ইতিমধ্যে র্যাবের তদন্ত কর্মকর্তা পুলিশের 4 সদস্য ও সন্দেহভাজন 3 আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দক্ষ ও পেশাদারিত্বের মাধ্যমে এই মামলা তদন্ত করছে র্যাব, যা তদন্তে শেষ হলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ 3 আসামিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান ওসি প্রদীপ সহ যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা
করার কথা আছে। তাদের মধ্যে পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত জিজ্ঞাসাবাদ শেষ করা হয়েছে। ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য চার পুলিশ সদস্য ও তিন সাক্ষীকে আগে জিজ্ঞাসাবাদ শেষ করেছি আমরা। প্রসঙ্গত 31 জুলাই ঈদুল আজহার আগের রাত 10:30 দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি মামলা করে আর রামু থানায় একটি মামলা করা হয়। পরে 5 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ। এর মধ্যে রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের 4 সদস্য ও ঘটনা পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে গত শুক্রবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব। অপরদিকে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় আটক আর্ম পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের ASI শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল্লাহ। তিনি বলেন, ইউনিটের প্রধান হিসেবে সিনহা হত্যা মামলার আটক 3 APBN সদস্যকে মঙ্গলবার সকালে বরখাস্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এর আগে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশকে যেখানে গুলি করে হত্যা করেছে সেই শামলাপুর চেকপোস্টে এই 3 আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যকে গ্রেপ্তার করেছে। ঘটনার দিন তারা সেখানে দায়িত্বরত ছিলেন। গ্রেপ্তারের পর এই 3 APBN সদস্যকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থার র্যাব। পরে সংশ্লিষ্ট বিচারক 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে মালির প্রধানমন্ত্রী রোবোস চিসে ও প্রেসিডেন্ট ইব্রাহিম বোবোকার কেইতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। সরকারি এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার অনলাইন প্রতিবেদকে এই তথ্য নিশ্চিত করেছে BBC। এর আগে প্রধানমন্ত্রী বোবো চিসে বিদ্রোহী সঙ্গে মাতৃসুলভ আলোচনার আহ্বান জানিয়েছিল। BBC-র প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির রাজধানী পামোকা থেকে 15 কিলোমিটার দূরে একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থান শুরু হয়। খবরে বলা হয়, কাথি ঘাঁটির আশেপাশে সজোয়ার ট্যাঙ্ক নিয়ে সেনাদের টহল দিতে দেখা যায়। এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলেছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা। অন্যদিকে বিদ্রোহীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এখন আমাদের হাতে রয়েছেন, আমরা তাদের বাসভবনে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। এর আগে গত 12 জুলাই মালিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা থামাতে সাংবিধানিক আদালত ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবোকার কেইতা। দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ দুর্নীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে আন্দোলন করে আসছিল সাধারণ মানুষ। অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা 2 দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন। আকস্মিক এই সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়। রাতে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানায় ঢাকা ভারতীয় হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস। সন্ধ্যা 7:30 শুরু হয়, ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক। রিবা গাঙ্গুলি বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দিল্লির বিশেষ বার্তা নিয়ে এসেছেন বিদেশ সচিব শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এই কারণে মহামারীর মধ্যে আনঅফিসিয়াল ধরনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন বিদেশ সচিব। করোনা ভাইরাসে মহামারী পরবর্তী সময়ে দুই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান রিবা গাঙ্গুলি দাস। শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছে বলে উল্লেখ করে ভারতের হাইকমিশন।